আসসালামু আলাইকুম। আজকে আমি মাশকলাইয়ের ডাল রান্না করে দেখাবো। এখানে হচ্ছে মাশকলাইয়ের ডালের গুঁড়া, এরকম গুঁড়াও পাওয়া যায়, এরকম গুঁড়াও কোনো কোনো জায়গায় পাওয়া যায়, আবার গোটাও পাওয়া যায়। আমি আজকে গুঁড়াটাই রান্না করব। এগুলো কিন্তু বেশি নেওয়া যায় না, অল্প করে দিতে হয়। আমি এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি, এটা ভাজা না না ভাজা সেটা তো জানি না, তাই হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু এক মিনিটের মতো একটু তেলে নিলে হবে, তাহলে একটু ঘ্রাণটা হবে ভালো। তো টালা হয়ে গেছে, আমি এবার চুলাটা নিভিয়ে দিচ্ছি। এখানে কিছু মশলা নিয়েছি, এখানে একটি তেজপাতা, দুইটি তেজপাতা আছে, আর এখানে এক চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আবার দুইটা এলাচি, দুইটা লং, দুই টুকরা দারচিনি, আর লবণ এক চা চামচ, জিরে গুঁড়া এক চা চামচ। তো এখন সব দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু চাকা চাকা হয়ে যায়, এগুলো অনবরত নাড়তে থাকতে হবে। তো ভালো করে একটু ঠান্ডা পানির মধ্যে ভালো করে মিক্স করে আমি তারপর চুলাটা ধরিয়ে দেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি আবার। এগুলো অনেক ঘন হবে, তাই পানি একটু বেশি করে দিতে হবে। চুলাটা জ্বালিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর একটু রসুন বাটা। আর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি। Thank you.
অনেক ফেনা হয়ে গেছে, তাই চুলোটা একেবারেই কমিয়ে দিয়েছি, তা না হলে এগুলো একেবারে সব পড়ে যাবে। তো ডালটা হয়ে গেছে, এখন প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। তো শেষ পর্যায়ে এসে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি গোটা দিয়েছি, আমি কাটিনি, বেশি ঝাল হয়ে যাবে তাই এই কাঁচামরিচগুলো গোটা দিয়েছি একটু ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম একটু বেরেস্তা, একটু পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম, তাহলে এটা আরও বেশি ভালো লাগবে খেতে। তো আমার ডাল রান্না হয়ে গেল, আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। তো আমার আজকে এই ডাল রান্না কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার কাছে এটা খুবই ভালো লেগেছে খেতে। তো এটা শীতের সময় আমরা খাই, তো গরমের সময় এই ডালটা মজা লাগে না, আর এগুলো পেটে সহ্য হয় না গরমের সময়, তাই শীতের সময় খেতে হয়। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।